সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে রাষ্ট্রকে কাঠগড়ায় দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান। সকালে সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি দেশের রাজনৈতিক দলগুলোকে আরো দায়িত্বশীল হবার আহ্বান জানান। নিরাপত্তার অধিকার সবচেয়ে বড় অধিকার, সেই নিরাপত্তা বিধান করবার সর্বাগ্রে যার উপরে দায়িত্ব বর্তায় সেটি হচ্ছে রাষ্ট্র। রাষ্ট্রকে সেই নিরাপত্তা নিশ্চিত করতে হবে, না হলে রাষ্ট্রকে কাঠগড়ায় দাঁড় হতে হবে মানবাধিকার রক্ষায় ব্যর্থ হওয়ার জন্যে।